ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। লা লিগা মৌসুম শুরু হওয়ার আগে প্রাক মৌসুম প্রস্তুতি পর্বের ম্যাচে নতুন কোচ রোনাল্ড কোমেনের অধীনে তিন ম্যাচের তিনটিতেই জিতেছে বার্সেলোনা। নিজেদের ভালো করে ঝালাই করে নিয়েছে মেসিরা। বার্সেলোনায় যোগ দেওয়ার পর দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছেন বার্সার সাবেক এই ডাচ কিংবদন্তে। এরই মধ্যে রোনাল্ড কোমেনের পরিকল্পনা অনুযায়ী বার্সেলোনায় অনেক তারকার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। প্রাক মৌসুম প্রস্তুতি পর্বের তিন ম্যাচ এবং খেলোয়াড়দের অনুশীলন, এর মধ্যে যে সময় পেয়েছেন কোমেন তাতেই তিনি পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন, চূড়ান্ত করেছেন 2020-21 মৌসুমে বার্সেলোনা দলে কারা থাকবে কারা থাকবে না বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে স্প্যানিশ দৈনিক এএস। দুটি কাজই সেরে ফেলেছেন ডাচ কোচ রোনাল্ড কোমেন। মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া দৈনিকটির খবর অনুযায়ী জানা যায়, রোনাল্ড কোমেনের পরিকল্পনা অনুযায়ী দলের 12 জন খেলোয়াড় পড়ে গেছেন ব্ল্যাক লিস্টে। তার মানে 12 জন খেলোয়াড়কে রোনাল্ড কোমেন দল থেকে বাদ দিতে যাচ্ছেন, যাদেরকে দেখা যাবে না 2020-21 মৌসুমে। লা লিগার ম্যাচে মাঠে নামার আগে ব্ল্যাক লিস্টে ফেলে দেওয়া খেলোয়াড়দের চূড়ান্ত তালিকাও করেছেন রোনাল্ড কোমেন, এমনটাই জানিয়েছে এএস। রোনাল্ড কোমেনের ব্ল্যাকলিস্টে থাকা সবচেয়ে বড় তিনটি নাম হল ভিদাল, সুয়ারেস ও স্যামুয়েল ওমেতেতে। এর বাহিরে বুস্কেটস, জর্দি আলবাদেরও দলে জায়গা পাকাপোক্ত নয়, এমনটা জানিয়ে দিয়েছেন রোনাল্ড কোমেন। তবে রোনাল্ড কোমেনের পরিকল্পনা থেকে বাদ পড়া সবচেয়ে আলোচিত খেলোয়াড় হলেন রিকি পোচ। রিকি পোচকে পরিকল্পনা থেকে বাদ দেওয়ায় সমালোচনার মুখেও পড়েছেন রোনাল্ড কোমেন। সর্বমোট এএস এর খবর অনুযায়ী জানা যায়, রোনাল্ড কোমেন নিজের পরিকল্পনার বাহিরে রেখেছেন বার্সার 12 তারকাকে।